আসসালামু আলাইকুম, নাইন কমার্স, সবাই ভালো আছো? আচ্ছা, আমরা মূলত নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস থেকে আমরা আলোচনা করব এবং কিছু করাত করবো। হ্যাঁ, তোমাদের করা তো হয়েছে সবারই। আচ্ছা বলো দেখি, এই যে বনাঞ্চলের ছবিটা আছে, সুন্দরবনের ছবি আছে, এখন এই সুন্দরবনের যদি সুন্দরবন এটা কি ম্যানগ্রোভ বন, তাই না? সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন, লোনা মাটির বন। এখন এই বনাঞ্চল যেহেতু সমুদ্রের পারে, এই সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায়, যদি 45 সেন্টিমিটার বাড়ে, তাহলে আমাদের এই বনাঞ্চলের কত পার্সেন্ট পানি তলদেশে তলিয়ে যেতে পারে? 75%। 75%। আর যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 1 মিটার বাড়ে, তাহলে কি হবে? পুরা বনটাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, পুরো বনাঞ্চলের জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাবে। এই যে অসংখ্য জীবের বিস্তৃতি, এই যে সুন্দরবনের হরিণ দেখা যাচ্ছে, তারপর সুন্দরবনের হরিণ ছাড়াও কি আছে, বাঘ, হাতি, বানর, বিভিন্ন অনেক ধরনের প্রাণী আছে, এগুলো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এই যে চিত্রটা, এটা এক ধরনের রোগ, অ্যানথ্রাক্স নামক রোগ। এই যে অ্যানথ্রাক্স রোগ, এটা বাংলাদেশের কোন এলাকাতে দেখা গিয়েছে বলতে পারবে? সিরাজগঞ্জ এলাকায়। এবং এই অ্যানথ্রাক্স রোগে কারা আক্রান্ত হতে পারে? মানুষ ও প্রাণীরা। হ্যাঁ, বিভিন্ন গবাদি পশু আক্রান্ত হতে পারে। আচ্ছা, এখন এই অ্যানথ্রাক্স রোগে মানুষ কিন্তু উপযুক্ত চিকিৎসা ভালো হতে পারে, কিন্তু এই গবাদি পশুরা ভালো হয় না, সহজে সুস্থ হয় না, যার কারণে কি করা হচ্ছে, এটা ওষুধ প্রয়োগে এটাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের কত পার্সেন্ট জীব বৈচিত্র ধ্বংস হতে পারে? জলবায়ু পরিবর্তন জনিত কারণে হামিদা বলতে পারবে বাংলাদেশের কত পার্সেন্ট জীব বৈচিত্র? মিস, এক তৃতীয়াংশ। হ্যাঁ, 30%। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের 30% জীব বৈচিত্র ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, এবার হালিমা বলো দেখি, পদ্মা, মেঘনা, বিগত 3 দশকে পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর গর্ভে কি পরিমাণ জমি বিলীন হয়ে গেছে? 1,80,000 হেক্টর। 1,80,000 হেক্টর জমি। আমি হামিদাকে উত্তরটা করতে বলেছিলাম। আচ্ছা, আমাদের আমাদের দেশে বর্তমানে দিনের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে? 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস। 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালে আমরা কি দেখতে পাচ্ছি, শীতকালের কি অবস্থা লক্ষ্য করা যায়? তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতকালে তাপমাত্রা বেড়ে গেছে, অর্থাৎ শীতকাল সংকুচিত হচ্ছে। এখন এই যে পানির, মনে করো পানি লবণাক্ততা, হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপযোগী হয়ে যাচ্ছে? 1/3। 1/3। আমি ক্লাসে আছি, ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, 8,30,000 হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপযোগী হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই জমিগুলোতে আর ফসল ফলানো যাচ্ছে না। আচ্ছা,
সামুদ্রিক প্রবালের জন্য উপযোগী তাপমাত্রা কত? 22 থেকে 28 তাপমাত্রা বেড়ে কত পার্সেন্ট হলে এই সামুদ্রিক প্রবালগুলো ঝুঁকিতে পড়বে? 1 থেকে 2 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস উপযোগী তাপমাত্রা। যদি 28 থেকে 29 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে প্রবালগুলো আর বেঁচে থাকতে পারবে না। আচ্ছা, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে যে প্রবাল আছে সেই 2010 সালে তার কত পরিমাণ বিলীন হয়েছে? 70% পানির তাপমাত্রা কত বাড়লে, হ্যাঁ পানির তাপমাত্রা কত ডিগ্রি হলে মাছ মারা যেতে পারে? 32 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি সেলসিয়াস মাছ মারা যেতে পারে। এখন যদি তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি সমস্যা হবে? রোগ জীবাণু জন্মাতে পারে, বিভিন্ন ধরনের রোগের জীবাণু জন্মাবে, বেশি বেশি জন্মাতে পারে। তখন কি হবে? মাছের মধ্যে মরক দেখা দিতে পারে, অর্থাৎ মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রলয়ঙ্করী বন্যা হয়েছে এরকম কয়টা সালের উল্লেখ করো তো। প্রলয়ঙ্করী বন্যা হয়েছে এইরকম কয়টা সালের উল্লেখ? 1988, 1995 আর 2005 এগুলো হচ্ছে মানে ভয়াবহ বন্যা হয়েছে। ২০৫০ সাল নাগাদ চাল এবং গমের উৎপাদন কত হ্রাস পাইতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে? 16% 50 সাল আগে চাল এবং গমের উৎপাদন যথাক্রমে 8.8% এবং 32% হ্রাস পাবে। আচ্ছা শোনো, তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো সৃষ্টির কারণ, তারপরে ক্ষয়ক্ষতি কিভাবে হ্রাস করতে পারি, কি কি পদক্ষেপ নিতে পারি সেগুলো ভালো করে শিখবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো।